আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে অনেকদিন পর সবাইকে দেখে খুব ভালো লাগছে। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো এবং আল্লাহর রহমতে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। শুরু করছি আমাদের ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ক্লাস। আজকে আমরা যে অধ্যায় দুটো নিয়ে আমাদের রুটিন অনুসারে আমরা একটু আলোচনা করব, সেই দুটো অধ্যায় হচ্ছে চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 10। ঠিক আছে, অর্থের সময় মূল্য নিয়ে আমরা আলোচনা করবো এবং ব্যাংকিং মধ্যে থেকে একটা অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব, কমার্শিয়াল ব্যাংক। ঠিক আছে, প্রথমে তোমাদেরকে আমি কমার্শিয়াল ব্যাংক সম্পর্কে আসলে একটু করে এই সংক্রান্ত একটু স্লাইড একটু শেয়ার করছি। আমরা আজকে তাহলে আমাদের ফিনান্স ব্যাংকিং এর যে অধ্যায় দুটো নিয়ে আমরা আলোচনা করব বলেছি, সেটা হচ্ছে অধ্যায় 3 অর্থের সম্বন্ধ এবং অধ্যায় 10 ঠিক আছে বাণিজ্যিক ব্যাংক, এই দুটো নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। অধ্যায়টা নিয়ে একটু আলোচনা করে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের বাণিজ্যিক ব্যাংক। তোমরা জানো সব বাণিজ্যিক ব্যাংক বলতে আমরা কি বুঝি। ঠিক আছে, বাণিজ্যিক ব্যাংক হচ্ছে আসলে সেই ধরনের ব্যাংক যারা কিনা মুনাফা অর্জনের উদ্দেশ্যে ঠিক আছে গঠিত হয় এবং পরিচালিত হয় অঙ্কে পরিমাপযোগ্য, তাদের সেবা গুলো বিনিময় হয় যেগুলো কিনা সবগুলো অর্থের অঙ্ক পরিমাপযোগ্য, সেই ধরনের লেনদেন সংক্রান্ত লেনদেন করার জন্য সাধারণত যে ধরনের প্রতিষ্ঠান গড়ে উঠেছে সেগুলোকে বলা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। সাধারণত বাণিজ্যিক ব্যাংকের আমরা জানি মেইন উদ্দেশ্য হচ্ছে তোমার মুনাফা অর্জন করা, কারণ সাথে সাথে আরো অনেক তাদের উদ্দেশ্য আছে, জনকল্যাণ করা, তারপরে তোমার জনগণের মাঝে সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি করা, আত্মকর্মসংস্থানের ব্যবস্থা কর্মসংস্থানের ব্যবস্থা করা, মূলধন গঠন করা, হ্যাঁ এই ধরনের আরো অনেক উদ্দেশ্য সাধারণত কমার্শিয়াল ব্যাংক গুলোর রয়েছে। আবার কমার্শিয়াল ব্যাংকের মেইন কাজগুলো আছে, যেগুলোই উদ্দেশ্য সেগুলো কিন্তু তাদের কাজ প্রধান কার্যাবলী এবং বিশেষ বা অন্যান্য কাজ। হ্যাঁ, তো প্রধান কার্যাবলী গুলো কি কি? প্রধান কার্যাবলী গুলো তোমার নিজেরাই থাকে, সেটা হচ্ছে জনগণের কাছে আমানত গ্রহণ করবে ঠিক আছে এবং তাদেরকে সুদ প্রদান করবে, তারপর বিনিময় করবে। বিনিময় হচ্ছে কাজ, বিনিময় বলতে বিনিয়োগ করা ঠিক আছে, বিভিন্ন ধরনের সঞ্চয় গুলো জমা করবে সেগুলো বিনিয়োগ করবে, তারপর ঋণ দিবে, তারপরে নোট ইস্যু করবে, ঋণ আমানত সৃষ্টি করবে, তারপর বিশেষ করে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আমদানির কাজ কিন্তু ব্যাংক করে থাকে, খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। তারপরে এছাড়া আরো অনেক ধরনের কাজই একটা ব্যাংক করে থাকে, তোমাকে বিভিন্ন ভাবে তোমাকে পরামর্শ দিতে পারে ঠিক আছে, তারপর তোমার হয়ে তোমার অর্ডারে মানে তোমার তুমি একটা হয়তো অর্ডার পাস করবে, সেই অর্ডারে সে কিন্তু টাকাটা স্থানান্তর করবে এক ব্যাংক থেকে আরেক অর্ডারের উপর আর কি। এইভাবে বাণিজ্যিক ব্যাংক কিন্তু সাধারণত অনেক ধরনের কাজ করে থাকে। এখন বাণিজ্যিক ব্যাংকের কিছু আয়ের উৎস রয়েছে, কোন 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 সেক্টর গুলো থেকে তারা আয় করে ঠিক আছে, যেমন তারা যে বিনিয়োগ করে ইনভেস্ট করে, ওখান থেকে হাই রেট ইন্টারেস্ট তারা নেয় বা লোন দিলে হাই রেট ইন্টারেস্ট তারা গ্রহণ করে, এটা কিন্তু তাদের একটা ইনকাম, মানে ঋণের সুদ থেকে তারা একটা যথেষ্ট পরিমাণ ইনকাম করে। তারপর বিভিন্ন ধরনের বিল বাট্টা করে, তোমাদেরকে আমরা পড়িয়েছিলাম ক্রয় ক্রেতা বিক্রেতা কিন্তু একটা বিনিময় বিল দেয় যেটাকে প্রদেয় বিল এবং প্রাপ্য বিল বলে, এই বিলগুলো কিন্তু ব্যাংক ব্যাংকে কিন্তু এক ধরনের লাভ। তারপরে তোমার রেমিটেন্স যে আসে বিদেশ থেকে রেমিটেন্স আসে, সেই রেমিটেন্স বাবদ একটা মানে সার্ভিস চার্জ ব্যাংক কেটে রাখে, সেগুলো কিন্তু ব্যাংকের আয় উৎস। তারপর তোমাকে মোবাইল ব্যাংকিং যে ফ্যাসিলিটিসটা দিচ্ছে সেগুলো বিপরীতে কিন্তু ব্যাংক একটা চার্জ কেটে রাখে, সেগুলো কিন্তু আয়ের আসলে ব্যাংকের উৎস। এমনি ছোট ছোট কিছু ক্ষেত্রে কিছু কিছু ব্যয়ের ক্ষেত্র তাদের রয়েছে। এভাবেই হচ্ছে মূলত কি কমার্শিয়াল ব্যাংক গুলো কি পরিচালিত হয় নিয়ন্ত্রিত। এটা গেল আমাদের চ্যাপ্টার 10 নিয়ে একটা ডিসকাশন ছোটখাটো ঠিক আছে, আমি একটু জাস্ট আগে তোমরা বলে যেতে পারো এই জন্য জাস্ট একটু আমি রিভাইজ করে দিলাম। তো এখন আসো আমরা চ্যাপ্টার 3 থেকে আমরা একটা অঙ্ক করবো ঠিক আছে, সবাইকে এটা করতে হবে, এক করে দিবো আমি একটু করে পড়িয়ে দিচ্ছি, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ, কিভাবে জানি করেছিলাম সেটা আমরা ভুলে গেছি, তো এই অঙ্কটা একটু সবাই মিলে এখন করবে। যেমন দেখো এটা হচ্ছে চ্যাপ্টার 3 থেকে ঠিক আছে, জনাব শফিক তার পৈতৃক সম্পত্তি 5 লক্ষ টাকায় বিক্রয় করে 10 বছর জন্য সান ব্যাংকে জমা করেন ঠিক আছে। একটি সম্পত্তি বিক্রয় করেছেন, 5 লক্ষ টাকা উনি পেয়েছেন, সেটা উনি 10 বছরের জন্য সান ব্যাংকে জমা রাখবেন। সান ব্যাংক তাকে ত্রৈমাসিক 9.5% সুদ প্রদান করে, উনি যে ব্যাংকে জমা করবেন সেটার উপর সান ব্যাংক ওনাকে ত্রৈমাসিক 9.5% একটা সুদ প্রদান করবে ঠিক আছে। এটা হচ্ছে একটা পয়েন্ট। এবার সেকেন্ড একটা অপশন এখানে বলেছে কি দেখো, অপরদিকে তার বন্ধু ঠিক আছে মিস্টার শফিকের বন্ধু আছেন যিনি কিনা 2 লক্ষ টাকার মূল্যের একটি মোটরসাইকেল ক্রয় করতে চান, তাহলে শফিক সাহেব কি করবেন, তার 5 লক্ষ টাকা সান ব্যাংকে 10 বছর জন্য জমা করবেন, আর আবার অপরদিকে তার বন্ধু
তিনি কি করবেন, 1 লক্ষ টাকা মূল্যের একটি মোটরসাইকেল ক্রয় করতে চান। এখন মোটরসাইকেল বিক্রেতা প্রতিষ্ঠান তাকে 2টি প্রস্তাব দিয়েছে, ঠিক আছে? দোকান তাকে কি দিয়েছে, 2টি প্রস্তাব দিয়েছে। প্রস্তাব একটা হচ্ছে বর্তমানে নগদ 2 লক্ষ টাকা পরিশোধ করতে হবে, তার মানে এখনই তুমি নগদ 2 লক্ষ টাকা পরিশোধ করে তুমি সাইকেলটা নিয়ে নিতে পারো, মোটরসাইকেলটা কিনে নিতে পারো, এটা একটা অপশন। আবার দ্বিতীয় অপশন কি দিয়েছে, দ্বিতীয় অপশন দিয়েছে 5 বছর পরে, হ্যাঁ, আজ থেকে 5 বছর পরে 2 লক্ষ 90 টাকা সুদ সব পরিশোধ করতে হবে। 2 লক্ষ 90 টাকা তুমি 5 বছর পরে পরিশোধ দিবে, সুদের হার হবে 10%, ঠিক আছে? তাহলে এটা এটা একটা অপশন দিল, মানে 5 বছর পরে তুমি সাইকেলটা ক্রয় করো, মোটরসাইকেলটা ক্রয় করো, তখন তুমি 2 লক্ষ 90 হাজার টাকা তুমি কি করবা, পেমেন্ট করবা। এখন কিনতে হলে 2 লক্ষ টাকা দিয়ে তুমি কিনে ফেলতে হবে, আর 5 বছর পরে হলে 2 লক্ষ 90 হাজার টাকা দিয়ে তুমি মোটরসাইকেলটা কিনে নিবা। এখন আমাকে দেখতে হবে কোন প্রস্তাবটা আসলে গ্রহণযোগ্য। হ্যাঁ, যেমন ঘতে কি বলেছে, দেখো কোন প্রস্তাবটি সফিকের বন্ধুর জন্য যৌক্তিক বলে তুমি মনে করো, তাহলে সেই ক্ষেত্রে আমাকে করতে হবে কি, আমাকে অবশ্যই এটার, যেহেতু 5 বছর পরে 2 লক্ষ 90 হাজার টাকা পাবো, তো আমি এটা ফিউচার ভ্যালু, তাহলে এটা আমার প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে, ঠিক আছে? প্রস্তাব একে তো প্রেজেন্ট ভ্যালু দেওয়াই আছে যে 2 লক্ষ টাকা এখন দিয়ে এখন পরিশোধ করবো, আর 5 বছর পরে যেটা 2 লক্ষ 90 হাজার টাকা হবে, তাহলে সেটা বর্তমানে কত টাকা হবে সেটা আমাকে বের করতে হবে। বের করার পরে আমি দেখবো যে এখন আমি বর্তমানে 2 লক্ষ টাকা দিয়ে আমি মেশিনটা মোটরসাইকেল ক্রয় করব, নাকি যেটা এখন বের হবে সেটা দিয়ে ক্রয় করব। আমরা জানি প্রেজেন্ট ভ্যালু যেটা কম হয় আমরা সেই মূল্যটাই গ্রহণ করবো, ঠিক না? এই জন্য আমাকে প্রস্তাব 2-এর প্রেজেন্ট ভ্যালুটা বের করতে হবে। তাহলে এখন আমরা ঘটা আগে করবো, ঘটা করব পরে, আগে আমরা গটা একটু করে ফেলি। সান ব্যাংক হতে জনাব শফিক মেয়াদ শেষে কত টাকা পাবেন, ঠিক আছে? তাহলে ওই যে উনি 5 লক্ষ টাকা পৈতৃক সম্পত্তি বিক্রি করেছেন 9.5% হারে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদে, এটার তোমরা এখন ফিউচার ভ্যালু বের করে আমাকে দেখো, ঠিক আছে? বুঝতে পেরেছো আমি কি বলেছি, বোঝা গেছে? তাহলে গটার কি করতে হবে, গতে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 5 লক্ষ টাকায় 10 বছরের জন্য যে 9.5% ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে যে তোমাকে সুপ্রদান করবে সেটার আমাকে, তাহলে এখন দ্রুতই অঙ্কটা আমাকে একটু করে দিতে হবে সবাই। এখানে না বুঝার কিছু থাকলে আমাকে কোশ্চেন করতে পারো, আর যদি বুঝে যাও তাহলে তোমরা অঙ্কটা করো। আর তোমরা নিশ্চয়ই জানো ত্রৈমাসিক বলতে কি বোঝায়, ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদ মানে কি, ত্রৈমাসিক মানে 3 মাস, ঠিক না? ত্রৈ মানে 3, মাসিক মানে মাসে মাসে, তাহলে 3 মাস, তাহলে 3 মাস অন্তর অন্তর আমাকে কি দিবে, তোমার 9.5% হারে সুদ প্রদান করবে। তাহলে 3 মাস অন্তর অন্তর যদি আমাকে সুদ প্রদান করে, তাহলে আমাকে বছরে কয়বার সুদ প্রদান করবে, 4 বার হবে, মানটা আসবে 4 বার হবে, ইয়েস। তাহলে হ্যাঁ 4 বার হবে, 3 মাস মিলে 1 বার, তাহলে এমন করে ডিসেম্বর পর্যন্ত আমি দেখতে পাচ্ছি আমাকে 4 বার আমাকে ওরা সুদ প্রদান করতে হবে। তাহলে হ্যাঁ, এখন এটার তোমরা ফিউচার ভ্যালু বের করো, এম এর দামটাকে, যেহেতু এটা আমাদেরকে চক্রবৃদ্ধি মাসিক চক্রবৃদ্ধি মানে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি বলেছে, আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। মিসি, এটা কি বিবি বের করতে হলে কি এফবি বের করতে হবে? একটু কষ্ট করে বলো শেখ সাদিয়া, আবার কথা শুনতে পাচ্ছি না। মিস, এটা কি তুমি কি কি ফর্মটা বের করতে হবে? সরি, আমি কথা আমার সব কেটে যাচ্ছে, শুনতে পাচ্ছেন? আচ্ছা আমি তোমাকে কিছু বলে দিচ্ছি, তোমাকে হেল্প করে দিচ্ছি। এখানে আমি 5 লক্ষ টাকা, ঠিক না, পিভি হচ্ছে 5 লক্ষ টাকা, তারপরে এন এর মান হচ্ছে 10, আর এম এর মান ত্রৈমাসিক চক্রবৃদ্ধি এম এর মান হচ্ছে 4, তারপরে হ্যাঁ ব্যাস শেষ, তো এই ইনফরমেশন পেয়ে গেছে। এখন এটার উপর হ্যাঁ অবশ্যই আবার করো, আবার করো, মিস করছি, আনিশি অঙ্কটা আবার করতে হবে, আবার করো, বললাম তো আবার করো এটা, এবং আমি একটু নির্দিষ্ট সময় দিব, 5 মিনিটের ভিতরে, 5 থেকে 6 মিনিটের ভিতরে আনসার বলি। হ্যাঁ দেখি বলো তো কত হয়েছে, 5 লক্ষ টাকা 10 বছর পরে কত টাকা হবে, 9 লক্ষ 78 হাজার, না না হ্যাঁ 9 লক্ষ 78 হাজার 500। মোবাইলটা অন করে খাতাটা একটু দেখো,
এই আঙ্গুল দিয়ে ঠেকে রেখেছো তো, আঙ্গুল সরো। হ্যাঁ আনিশা তোমার তো ঠিক হয়েছে, 12,78,576 টাকা, ভেরি গুড, হাজার হয়েছে। মিস সোজা মনে প্রবলেম দিচ্ছিল আমার করা শেষ। হ্যাঁ সালসারি কত হয়েছে বলো তো তোমার? মিস দেখো ইয়া 12,00,000 ইয়া 78,500, রাইট ঠিক আছে, 12,78,576 হবে, ঠিক আছে তাহলে সবারই হয়েছে দেখাচ্ছে। হ্যাঁ ঠিক আছে জি মিস। আচ্ছা তাহলে এবারে একটু ঘটা ঘটা কি করেছো, ঘটা কি তোমাদের হয়েছে? যদি হয়ে থাকে আমাকে মেসেজ করো যে ঘটা হয়েছে। আনিশার সম্ভবত হয়ে গেছে আগেই। হ্যাঁ আচ্ছা দেখি উত্তর বলো তাহলে, ঘটা কি কি হতে পারে? 1,80,000 মিস 1,80,760, আচ্ছা হ্যাঁ এই দেখো আমি এখন 1,80,760, ভেরি গুড, আমি এখানে তোমাদের সাথে উত্তরটা একটু শেয়ার করেছি, হ্যাঁ যাতে তোমাদের বুঝতে তোমাদের সুবিধা হয়। ইয়াস রাইট, সবারটা তাহলে ঠিক আছে, সাউথ সাইডের ঠিক আছে, আনিশাটাও ঠিক আছে, শেখ সাদিয়াটা সম্ভবত ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি তোমার 2,90,000 টাকা যদি ফিউচার ভ্যালু হয়, তার প্রেজেন্ট ভ্যালু হচ্ছে কত? 1,80,760 টাকা, ঠিক না? এখন এখানে আমরা একটু কমেন্টটা পড়ে দেখবো। দেখো আমি এখানে একটু কমেন্টটা তোমাদেরকে পড়ে একটু বুঝিয়ে দিচ্ছি, যাতে এই টাইপের অঙ্ক থাকলে যাতে কমেন্ট কমেন্টটা বুঝতে অন্য অঙ্কগুলো দিয়ে যাতে কমেন্টটা বুঝতে কোনো অসুবিধা না হয়। লক্ষণীয় যে টাকা এটা তো আমরা দেখেছি, ঠিক না? এখনই 2,00,000 টাকা দিয়ে মোটরসাইকেলটা কিনতে হবে। আবার প্রস্তাব 2 অনুযায়ী আমরা মোটরসাইকেলের তাহলে প্রেজেন্ট ভ্যালু পাচ্ছি 1,80,000 টাকা। তাহলে দেখো এখনই যদি আমি কিনি আমাকে 2,00,000 টাকা ফুলফিল করতে হবে, আর আমি যদি 5 বছর পরে কিনি তাহলে তখনকার টাকাটার এখনের প্রেজেন্ট ভ্যালু সেকেন্ড প্রস্তাবটা কম। তাহলে অর্থাৎ দ্বিতীয় প্রস্তাবটি গ্রহণ করলে মোটরসাইকেল ক্রয় বাবদ 2,00,000 - 1,80,000 ইকুয়ালস টু যত হয় এই অ্যামাউন্ট আমাকে কম পরিশোধ করতে হবে। তাহলে এই অবস্থায় আমি আমার জন্য তাহলে অবশ্যই দ্বিতীয় প্রস্তাবটাই কি গ্রহণযোগ্য, কারণ দেখা যায় কম, আর আমরা সবসময় প্রেজেন্ট ভ্যালু কম দিয়ে, হ্যাঁ ফিউচার ভ্যালু বেশি যেটা সেটা আমরা গ্রহণ করবো, সবসময় প্রেজেন্ট ভ্যালু কম এটা আমরা গ্রহণ করবো। আর মনে রাখবা সবসময় যেটা ফিউচার ভ্যালু বেশি সেই ফিউচার ভ্যালু অ্যামাউন্টটাই আমরা গ্রহণ করবো, বুঝতে পারছো? পয়েন্ট আসেনি হয়তো এই জন্য তোমার হয়তো পয়েন্ট তুমি কাউন্ট করোনি, পয়েন্টের জন্য অঙ্ক তোমাদের আসলে ভুল হবে না, ঠিক আছে? যে পয়েন্ট গুলো আছে সেই পয়েন্টের জন্য অঙ্ক ভুল হওয়ার কোনো অবস্থা নেই। ইভেন অনেক সময় ধরো 1,00,000 যেমন এখানে আছে 1,80,760, তোমার কোনো কারণে 1,80,060 এসে ভুল হবে না, ঠিক আছে? মানে জাস্ট ওই অ্যামাউন্টটা কিন্তু এদিক সেদিক করে কোনো রকমের রাইট করে ফেলা যায়, এটা শুধুমাত্র হয় পয়েন্টের একটা হের ফেরের জন্য, পয়েন্টের হের ফেরের জন্য আসলে অঙ্ক অনেক সময় একটু পুরপ্যাচ হয়ে যায়, সেটা সমস্যা নেই, ঠিক আছে? ওটা প্রবলেম হবে না, পয়েন্ট আসলে কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ 1,80,167 আসে তাহলে কিন্তু একটু সমস্যা হতে পারে, মানে তোমার এতটুকু আবার ডিফারেন্স হওয়ার তো কথা না, 100 টাকা ডিফারেন্স হয়ে গেছে, সেটা তখন হওয়ার কথা না, তাহলে তুমি হয়তো তখন ক্যালকুলেশনটা করতে ঠিক মতো করো, সেটা হতে পারে। আর পয়েন্টের এদিক সেদিক ফর্মিল এটা সিলিপ মিস্টেক হবে, এটাতে তোমার নাম্বার কাট যাওয়ার সম্ভাবনা নেই। জি মিস বুঝছি, তুমি তো বুঝতে পেরেছো সবাই, তাহলে এই অঙ্কগুলোতে কোনো কি প্রবলেম আছে? প্রবলেম আছে মনে হয় আর কোনো? না মিস, নাই প্রবলেম। আচ্ছা আমি এখানে আরেকটা জিনিস একটু বলে রাখছি, হচ্ছে প্রকৃত সুদের হার ইফেক্টিভ অ্যানুয়াল রেট আমরা যেটা বলছি এটা কিন্তু অবশ্যই একটু দেখে নিবে, ঠিক আছে? গত কয়েক বছরের কোয়েশ্চেনে কিন্তু ইফেক্টিভ অ্যানুয়াল রেট থেকে কোয়েশ্চেন এসেছে, হ্যাঁ তো আমাদের কিন্তু দেখা যাচ্ছে প্রশ্নের মধ্যে হয়তো ইফেক্টিভ অ্যানুয়াল রেট এর প্রশ্ন থাকতে পারে, তো সুতরাং সেটা মাথায় রাখবা। আর ইফেক্টিভ অ্যানুয়াল রেট এ তোমাদের যদি এভাবে ত্রৈমাসিক মাসিক চক্রবৃদ্ধি এর উপরে বলা থাকে তাহলে এম এর মানটা জাস্ট যেভাবে আসবে সেভাবে তোমরা লিখবে, এখানে ডিফারেন্ট কিছু না, তাহলে আমাদেরকে হয়তো ত্রৈমাসিক দিচ্ছে বা মাসিক দিচ্ছে, এটাকে আমরা প্রকৃত মানে পুরো বছরে তাহলে আমাদের কতটুকু ইন্টারেস্ট রেট হচ্ছে আমাদের সেটা বের করাটা হচ্ছে মুখ্য, মানে ঠিক হচ্ছে কিনা, ঠিক আছে? এটা জাস্ট একটু যাচাই বাছাই,
তো সূত্রগুলো একটু মনে রাখতে হবে, সূত্র মনে রেখে